হ্যালো ইউটিউবার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আর আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো রুট করার সুবিধা। রুট শব্দটি অ্যান্ড্রয়েড ব্যবহারকে প্রায় শুনে থাকবেন, নানান ধরনের ইন্টারনেট সাইটে এবং আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে, কোনো একটা ভালো একটি সফটওয়্যার ইনস্টল করতে গেলেই আপনাকে বলে যে ইউ নিড রুট অ্যাক্সেস। তখন আমরা অনেক ধরনের সফটওয়্যার মানে ব্যবহার করতে পারি না রুট ছাড়া। তো রুট অনেকেই, বেশিরভাগ মানুষ এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রুটের সাথে পরিচিত, রুট কীভাবে করে সেটাও জানে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে রুট করার জন্য আপনাকে আগে অবশ্যই রুট করার সুবিধাগুলো জেনে নিতে হবে, যে আসলে রুট যে করতেছেন বা রুট যে করবেন আপনার কি কি সুবিধা আপনার পাচ্ছেন রুট করার মাধ্যমে। তো এগুলো আগে জেনে নিতে হবে। রুট করার মানে হলো রুট অ্যাক্সেস পাওয়া। বিষয়টা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করলে আপনি আপনার ডিভাইসের অ্যাডমিন অ্যাক্সেস পাবেন, যাকে অ্যান্ড্রয়েডের ভাষায় রুট অ্যাক্সেস বলে। এই অ্যাক্সেসটি আপনি রুট না করলে পাবেন না। ধরেন অ্যাডমিন অ্যাক্সেস বলতে আপনার ডিভাইসটি আপনি সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, যে আপনার ফোনটি আপনি যা চান তাই করতে পারবেন রুট করার মাধ্যমে। এটা হচ্ছে রুট করার একটা অন্যতম সুবিধা। তারপরে হচ্ছে আপনার যখন আপনি রুটের পাওয়ারটা পেয়ে যাবেন, যে আপনার ফোনটা যে রুট করার পর যেটা চান সেটাই করতে পারবেন, তখন আপনার ফোনের মধ্যে অনেক ধরনের সুবিধা আপনি নিতে ভোগ করতে পারবেন। তো যেমন ইচ্ছা মতো অ্যাপ সিস্টেম অ্যাপ সিম আপ করতে পারবেন। ধরেন আপনার অনেক অ্যাপস আছে, যেমন একটা কথা দেখালাম যে এখানে আমাদের, ধরেন আমরা জিমেল অ্যাপস তো আমরা জিমেলটা আসলে এই জিমেল অ্যাপসটা আমরা ব্যবহার করি না। তো জিমেল অ্যাপসটা আমরা ধরেন আমাদের প্রয়োজন নাই, কিন্তু এই জিমেল অ্যাপ সফটওয়্যারটা আমরা ডিলিট করতে পারবো না, কারণ এটা সিস্টেম অ্যাপস, এটা আপনার ফোনের মধ্যে অরিজিনালি দিয়ে দেওয়া হয়েছে। যার ফলে আমরা মানে আপনার ফোনটি যখন কিনবেন, কিছু সফটওয়্যার আছে আপনার একদম সাথে সাথে এটা দিয়ে দেয়, মানে ফোনটা যখন আপনি নতুন কিনবেন তখনই দেখতে পাবেন যে কিছু সফটওয়্যার আপনাকে ইনস্টল করা। তো অ্যাপসগুলো আসলে আমাদের কিছু অ্যাপস আছে, যেমন গুগল হ্যাং আউট নামের, তারপর হচ্ছে গুগল প্লাস, তারপরে কিছু অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই। তো এই সফটওয়্যারগুলো আপনি রুট করার মাধ্যমে আপনি ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়াতে পারবেন, যার ফলে আপনি আপনার যাবতীয় সব ইয়াগুলা কি বলে সফটওয়্যারগুলা আপনার যে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনি এটার মাধ্যমে ডিলিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজের মানে আপনি আরও বাড়াতে পারবেন এটার মাধ্যমে। যেমন আপনি কিছু রুট সফটওয়্যার আপনাকে রুট করার মাধ্যমে একটি কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি ইন্টারনাল থেকে আপনি মেমোরিতে মুভ করে নিতে পারবেন। সবাই আমরা মেমোরি কার্ড অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো আমাদের ইন্টারনাল যদি 4 জিবি থাকে বা 8 জিবি থাকে বা 16 জিবি থাকে, আমরা মেমোরি ব্যবহার করতে পারি 32, 64 জিবি, 120 জিবি। তো দেখা যায় আমাদের মেমোরিটা অনেক বিশাল একটা জায়গা থাকে, কিন্তু আমাদের ইন্টারনালটা যখন আমরা বেশি ইন্টারনাল ইউজ করব, ধরুন ইন্টারনালে যখন আমরা কোনো সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করি, তখন সরাসরি ইন্টারনাল স্টোরেজের মধ্যে সফটওয়্যারগুলো চলে আসে, যার ফলে আমাদের ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়ে যায়। তো কোনো কিছু নিতে গেলেই তখন বলে যে ইউর ইন্টারনাল স্টোরেজ ফুল, আসলে আমার মেমোরিটা ফুল খালি, তখন আমরা কোনো কিছুই ইনস্টল করতে পারি না। তো সেই কারণে আপনাকে রুট করে আপনি করতে পারবেন, মুভ করে আপনি নিতে পারবেন। রুট ছাড়াও এই কাজটি করা যায়, কিন্তু আসলে সফটওয়্যার রুট ছাড়া করা যায় না। আবার অনেকেই মনে করে যে রুট করলে র্যাম বাড়ে, এটা সম্পূর্ণ ভুল। র্যাম বাড়বে না, আপনার ইন্টারনাল যখন আপনার অনেক পর্যাপ্ত পরিমাণ খালি হয়ে যাবে, খালি হওয়ার ফলে আপনার এমনিতেই আপনার ফোনটি ফাস্ট হয়ে যাবে। তো তারপরে আপনি চাইলে আপনার ডিভাইসের কাস্টম রুমটি আপনি ব্যাকআপ রাখতে পারেন। কাস্টম রুম হচ্ছে, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ফোনটিকে, অনেক ফোনে আছে অটোমেটিক আপডেট দেয়, যেমন আমাদের আমার এই ফোনটি স্যামসাং কোম্পানি, তো S6, এটা আপনার আমাকে আপডেট দিছে গত ললিপপ থেকে মার্শমেলো করার জন্য। যখন অ্যাভার্ট ফোনে যায় আমাদের অটোমেটিক আপডেট দেওয়া হয়, কিন্তু কিছু ফোন আছে আমাদের আপডেট করানো যায় না। যেমন কিছু ফোন কেনার সময় লেখা থাকে প্ল্যানিং আপগ্রেড, ঠিক আছে, আপগ্রেড টু এরকম জেলিবিন টু কিটকেট এরকম লেখা থাকে। তখন আপনি চাইলে এই রুট করার মাধ্যমে আপনি ফোনটিকে কাস্টম রোম ইনস্টল করে আপনি ইন্টারনেট থেকে আপনি রুটের সাহায্যে
ফোনটি আপনি জেলিবিন থেকে কিটক্যাট, কিটক্যাট থেকে ললিপপ, ললিপপ থেকে মার্শমেলো করতে পারবেন। যেমন বিশেষ করে আমাদের ওয়ালটন সিম্ফনি, মাইক্রোম্যাক্স, তারপরে এই ধরনের কিছু সেট আছে, বেশিরভাগ সেটই আমাদের আপডেট করার সিস্টেম নাই, তখন আপনারা এর মধ্যে করতে পারবেন আপনার কম্পিউটারের সাহায্যে। তো এই বিষয়টা অনেক একটু জটিল, তো আপনারা যারা জানে তাদের মাধ্যমে আপনারা ঢাকা গিয়ে এটার মাধ্যমে করে নেবেন। তারপরে হচ্ছে আপনার কিছু সফটওয়্যার আছে, যেমন সুবিধার মধ্যে অন্যতম একটি সুবিধা হচ্ছে কিছু স্পেশাল সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েড ফোনের, যেগুলো আপনার রুট অ্যাক্সেস ছাড়া আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। এই রুট করার মাধ্যমে আপনি এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন, এবং আপনার যখন এই রুট করবেন সেটটা, তখন এই সকল এই আপনার ফুল যত আপনার অ্যান্ড্রয়েডের সফটওয়্যার আছে আপনি ফুল পাওয়ার তো পেয়ে যাবেন, কারণ আগেই বলছি যে আপনি আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের ফুল অ্যাক্সেস পাবেন, কারণ আপনি তো অ্যাডমিন মানি মালিক, তো আপনি পুরো সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোনের মালিক। আপনাকে ওই ওরা মানে অ্যান্ড্রয়েড যারা ডেভেলপার যে ফোনটা যেরকম দিয়ে দিছে তখন আপনাকে ওরকমই ব্যবহার করতে হইতো, তখন আপনি রুট করার ফলে আপনি নিজেই আপনার ফোনটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনি যেই কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। যেমন আমরা কিছু হ্যাকিং সফটওয়্যার আছে, এগুলো ব্যবহার করতে গেলে রুট অ্যাক্সেস চাই, যেমন টাইটানিয়াম ব্যাকআপ নামের এই ধরনের সফটওয়্যারগুলো আছে, তারপর অনেক ধরনের কার্যকরী সফটওয়্যার যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। তো এই ধরনের অ্যাপসগুলো অবশ্যই আপনাকে ইয়া করতে কি বলে ওই যে রুট করে তারপর ব্যবহার করতে হবে। তারপরে আপনাকে যা রুটের আর কি সুবিধা হলো, রুট করলে আপনি আলাদা কিছু, এই যে এটা আমি বললাম রুট করলে আলাদা কিছু, তারপর হ্যাঁ রুট করার ফলে আর কি সুবিধা হচ্ছে, আমি যেটা বলতেছিলাম যে রুট করার ফলে আপনার ফোনটির মধ্যে ফোনটির একদম কাস্ট যেই আপনার ধরেন এই সেটিংসের একটি কালার দেওয়া, এই যে সেটিংসের ব্যাকগ্রাউন্ডের সাদা একটি কালার, আপনি চাইলে রুট করার পর আপনি নিজের ছবিও দিতে পারেন এখানের মধ্যে, আপনি সেটিংস থেকে শুরু করে আপনি সব কিছু আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা কালার সেটিংসের লেখাগুলো কালো আর বাকিটা সাদা, তো আপনি চাইলে লেখাগুলো লাল করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি সেটিকে সাজিয়ে নিতে পারবেন, এটার মাধ্যমে আপনি রুট করে এটা করতে পারবেন, রুট ছাড়া এটা জীবনও সম্ভব না। তারপর হচ্ছে আরেকটি সুবিধা হচ্ছে আপনার ফোনের যে ফন্টগুলো আছে, ফন্ট এই যে ফন্ট বলতে এই যে লেখাগুলো ডাটা ইউসেজ যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কি ফন্ট, আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো ফন্ট দিয়ে দিতে পারবেন। ফন্ট আপনি চেঞ্জ করতে হলে অবশ্যই রুট লাগবে, এটা রুট ছাড়া আপনার পসিবল না। তারপর আপনার ব্যাটারির ক্ষমতা বাড়ানোর জন্য রুট করলে কিছু স্পেশাল অ্যাপস আছে, যেমন আমাদের কি বলে এটা কিছু ব্যাটারি সেভার নামের কি বলে নামটি আমি ভুলে গেছি, আমি আমার আগের ইয়ার মধ্যে টিউটোরিয়ালে রুটের কিছু সফটওয়্যার নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিছিলাম, ওইটা আপনারা দেখলে অনেকগুলো সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন, রুট অ্যাপস যেগুলো সবচেয়ে কার্যকরী অ্যাপস। তো এই ব্যাটারি সেভার অ্যাপসগুলো আপনি শুধুমাত্র রুট করলেই ব্যবহার করতে পারবেন, 360 নামের এগুলো ব্যাটারি সেভার, এগুলো বুয়া, এগুলো আপনার ব্যবহার করবেন না। তো আমার মনে করছে গ্রিনিফাই এই ধরনের অ্যাপসগুলো আপনি আপনার রুট করার ফলে আপনি যখন ব্যবহার করেন আপনার ব্যাটারি ক্ষমতা বেড়ে যাবে এবং আপনি ফোনটা আরও বেশি ফোন ইউজ করতে পারবেন। তো এই মোটামুটি এরকম আপনার রুট করার সুবিধা আছে। তো এগুলো আসলে আমি আরও অনেক কিছু আপনার রুট করার সুবিধা আছে, হয়তোবা আপনাদের এখন সব বিষয়ে ডিটেলস আরও বলতে গেলে আরও আপনার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা রুট সম্পর্কে বুঝতে পারছেন, রুটের স্পেশালি যেগুলো বলছি যেই সুবিধাগুলো বলছি এগুলো সবচেয়ে বেশি স্পেশাল। তো আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব যে রুট করার অসুবিধাগুলো কী কী, এবং রুট করলে আপনার ফোনের কী কী ক্ষতি হতে পারে, এগুলো নিয়ে আমি একটা টিউটোরিয়াল দেবো আগামীকাল ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের এই টিপসটা কাজে লাগবে, এবং আপনারা যারা রুট করতে পারেননি সেটটি, অনেক যেমন অনেক স্যামসাং ইউজার আছে রুট করতে পারে না, তারা কম্পিউটারের মাধ্যমে রুট করে নেবেন, স্যামসাংয়ের ফোনগুলো রুট করার জন্য কম্পিউটারের মাধ্যমে করতে হয়। তো আপনারা গুগলে ইয়ার সরি ইউটিউবে আপনি এরকম রুট সম্পর্কে হাজার হাজার ভিডিও পাবেন, ওগুলো দেখে আপনি ট্রাই করে আপনার ফোনটাকে রুট করে নেবেন। তো সবাই আশা করি সবাই আমার টিউটোরিয়ালটা আপনাদের উপকৃত হবে, যদি আমার টিউটোরিয়াল উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।